এবার সংসদ চত্বরে ধর্ণায় না, সংসদ চত্বরে দেখানো যাবে না, বিক্ষোভ করা যাবে না, অনশন কর্মসূচি জানিয়ে দিল লোকসভা সচিবালয়। বিশগুরুর নতুন তোপ, ধর্ণা মানা হ্যায়, টুইট কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের। সংসদ চত্বরে দেখানো যাবে না, বিক্ষোভ ধর্ণায় না, জানিয়ে দিল লোকসভার সচিবালয়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিজেন্দ্র সিংহ, আমাদের প্রতিনিধি। বিজেন, কেন হঠাৎ না সংসদ চত্বরে, ধর্ণায় না কেন, এই নিষেধাজ্ঞা কেন? দেখো পাপিয়া, লোকসভা সচিবালয় সূত্র থেকে যেটা আমরা জানতে পারছি, এই ধরনের নোটিশ প্রত্যেক সেশনে রাজ্যে দেওয়া হয় লোকসভার তরফ থেকে। এর আগের সেশনে গুলোতে দেওয়া হয়েছিল, তারপরে এখানে ধর্ণা হয়েছে। যেহেতু 18 তারিখ থেকে পার্লামেন্টের সেশন স্টার্ট হচ্ছে, তাই আবার সেটাকে রিনিউ করে একটা নতুন নোটিশ ইস্যু করা হয়েছে। সেটাকেই হাতিয়ার করেছেন জয়রাম রমেশ, এবং তিনি টুইট করেছেন কি এখন ধর্ণাও দিতে হবে, পারবেন না বিরোধীরা, এইভাবে নোটিশ ইস্যু করেছে লোকসভা সচিবালয়। কিন্তু লোকসভা সচিবালয় সূত্র থেকে আমরা জানতে পারছি যে এর আগেও এই ধরনের নোটিশ ইস্যু করা হয়েছে, এবং তার সত্ত্বেও গত সেশনে আমরা দেখেছি সাংসদরা ধর্ণা দিয়েছেন, তার আগের সেশনেও ধর্ণা দিয়েছেন, এবং এটা প্রোটোকল হিসাবে প্রত্যেক সেশনের আগে লোকসভা সচিবালয়ের তরফ থেকে এই ধরনের একটা নোটিফিকেশন ইস্যু করা হয়। তার মানে এই নয় কি কোনো সাংসদ ধর্ণা দিতে পারবেন না, তা সত্ত্বেও গত সেশনেও সাংসদরা ধর্ণা দিয়েছেন, এবং তার আগেও যখন নোটিশ ইস্যু করা হয়েছিল তারপরেও সাংসদরা ধর্ণা দিয়েছেন। এটা নিয়ে কোনো পরে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেয়নি লোকসভা সচিবালয়। যেহেতু একটা নিয়ম রয়েছে, তাই প্রোটোকল হিসাবে এটা নোটিশটাকে ইস্যু করা হয় লোকসভা সচিবালয়ের তরফ থেকে। এবারও সেই নিয়ম মেনেই সেই নোটিফিকেশনটাকে ইস্যু করা হয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সংসদ চত্বরে ধর্ণায় না, কোন ধর্ণা দেওয়া যাবে না সংসদ চত্বরে, কোন বিক্ষোভ দেখানো যাবে না, এমনকি কোন অনশন কর্মসূচি সেটাও করা যাবে না সংসদ চত্বরে, জানিয়ে দিয়েছে লোকসভার সচিবালয়। বিশগুরুর নতুন তোপ, ধর্ণা মানা হ্যায়, টুইট কংগ্রেস সাংসদ জয়রাম রমেশে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে ভারতীয় রাজনীতিতে ভাষার ব্যবহারের খুব অবনতি হয়েছে লাস্ট কয়েক বছরে। সংসদের মধ্যেও সেম দেখা যাচ্ছে, একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে সংসদ কক্ষেও। সংসদ হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় পঞ্চায়েত, সেখানে যদি নেতারা ভাষার মর্যাদা বজায় না রাখেন তাহলে পরে সেটা কিন্তু সমুচিত নয় এবং গোটা বিশ্বের কাছে, কারণ সংসদের যে সমস্ত কার্যপ্রণালী, পুরো কার্যপ্রণালী কিন্তু লাইভ টেলিকাস্ট করা হয়। তো স্বাভাবিকভাবে একজন সাংসদ যদি বলে ফেলার পর সেটা হয়তো অনেক সময় রেকর্ড বুক থেকে কাটা যায়, যেহেতু সেটা অসংসদীয় ভাষা, কিন্তু বলে ফেললে তার ট্রান্সমিশন বা তার সম্প্রচার তো অলরেডি হয়ে গেছে, তখন আর কিছু করার থাকে না। তো স্বাভাবিকভাবে যতই স্পিকার সাহেব, অ্যাকচুয়ালি এটা স্পিকারের পারভিউ যে কোন শব্দগুলো ব্যবহার করা যাবে আর কোনগুলো যাবে না, স্পিকার যতই লাগাম লাগান না কেন, যতক্ষণ না পর্যন্ত সাংসদরা নিজেদের সম্মান এবং গরিমা বুঝবেন ততক্ষণ পর্যন্ত এই শব্দের অপব্যবহার বন্ধ হবে না। এবার সংসদ চত্বরে ধর্ণায় না, সংসদ চত্বরে দেখানো যাবে না, বিক্ষোভ করা যাবে না, অনশন কর্মসূচি জানিয়ে দিল লোকসভা সচিবালয়। বিশগুরুর নতুন তোপ, ধর্ণা মানা হ্যায়, টুইট কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের।